নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সহজ বাচ্চাদের জলখাবারের একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি 1.5 বাটি সমান ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আন্দাজ মতো নুন, 1/2 চামচ সাদা তেল, 1 চিমটি খাবার সোডা। ময়দাটা অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে, একটু তেল বুলিয়ে নিয়ে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি কুচনো ফুলকপি, সামান্য গুঁড়ো হলুদ, আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচনো আলু। আলু ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলার গুঁড়ো, 1 চিমটি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা। আলু ফুলকপিটা আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়া আমার হয়ে গেছে, কড়া থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ময়দাটা আবারও একটু মেখে নিলাম। এবার এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। রুটির মতো গোল করে বেলে নিলাম। এবার মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। ঠিক আমি যেভাবে দুটো সাইড ভাঁজ করে দিচ্ছি, এইভাবে 3 কোণা করে ভাঁজ করে দিতে হবে। নিচের দিকটাও এইভাবে ফোল্ড করে দেব, আর মুখগুলো আস্তে আস্তে হাত দিয়ে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। যে কড়ায় আমি আলু ভেজেছিলাম সেই কড়াতেই দিয়ে দিলাম তেল। তেল গরম হলে দিয়ে দিলাম প্যাটিসটা। দুটো সাইড বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এরকম দুটো প্যাটিস অফিস, কলেজ, স্কুল যেখানেই হোক না কেন দিয়ে দিলে বেশ অনেকক্ষণের জন্য কিন্তু পেটটা ভর্তি থাকবে। আর যারা স্কুল কলেজে ডিম বা ডিমের কোনো জিনিস নিয়ে যেতে পছন্দ করেন না, তাদের জন্য তো এটা পারফেক্ট। তৈরি হয়ে গেল আমার একটা প্যাটিস বানানো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে। আমি একইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। আপনারা এটা শুধু ময়দার না করতে চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমি এখানে আলুর সাথে ফুলকপি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য রকম সবজিও ব্যবহার করতে পারেন। বাড়িতে থাকলে সকাল বিকেলের টিফিনের জন্যও কিন্তু এটি পারফেক্ট। বাড়িতে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে একবার দেখবেন বন্ধুরা। আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল বাচ্চাদের জলখাবারের রেসিপি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন।
আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।